চলে এসেছি এখন হাওড়া প্ল্যাটফর্মের ভিতরে। দেখতে পাচ্ছ কত বড় বড় পাখা, যাই হোক একটা বহুত বড় মিস্টেক হয়ে গেছে, ট্রেন থাকে একটা বাজে, ঠিক আছে। তো এখন বাজে 12:24, এখন বোর্ডে দেখছি আমাদের 3টে বাজে ট্রেন, এখন 2-3 ঘন্টা হাওড়া প্ল্যাটফর্মে পড়ে থাকতে হবে পুরো বোকা মতো। 3 hours later চলে এসেছি ট্রেনের ভিতরে, দেখতেই পাচ্ছ ট্রেন তো তোর পছন্দ হয়নি, কিন্তু কিছু করার নেই, এটা দিয়ে যেতে হবে। তো আমাদের সিট আছে S4 এর 31, 31, 47। তো একটাই সমস্যা হয়ে গেছে, দুজন আছি কিন্তু দুজনের একটা সিট করে দিয়েছে, এই সিটটা আমাদের আর এইটা আমাদের, ঠিক আছে। তো এখন বিকেল বাজে 5টা, রোডপালা নামে একটা স্টেশন আছে, এখানে এসে আমরা দাঁড়িয়ে আছি। কোনোদিন যাই না কোথায় এটা, আই থিঙ্ক ওয়েস্ট বেঙ্গল ভিতরে হবে। তো এখানে অনেক দেখতে পাচ্ছি অয়েল ট্যাঙ্ক দাঁড়িয়ে আছে, কি করে বোরিং লাগছিল বসে বসে, প্রায় আধা ঘন্টা পরে বসে আছে ট্রেনটা, তো আমরাও বসে আছি ট্রেনের সাথে সাথে। মাকে 1 রুপি জব ছোড় দু, बहुत पैसा है अपने पास, तिजोरियां भर रही हैं, इतना पैसा है कि खत्म ही नहीं हो रहा। देखते बच्चे बेटा हमारे लंच बोलो, ब्रेकफास्ट बोलो, डिनर बोलो, ये टाइम आजे आरो के जो शुक्रो खबर आजे, बस हवा निकल गई। देखते बच्चे कि जितना भी देश का काल के बाद ट्रेन है उड़ी जिला বলছে এই যে বর্ডার লাইন ওই একটা সিট এই একটা সিট, বলছে এই বর্ডার লাইনে ওই সাইডে না যাওয়ার, পাও যদি আমার না যায়। আর এখন 2-3 ঘন্টা কাটার পরে বলছে আমরা কিন্তু একসাথে যাবো, এত সুন্দর ফ্রেন্ডশিপ হয়ে গেছে আমাদের, ঠিক আছে। তো ট্রেনে চড়ার এই একটা মজা আছে, যে ট্রেনে একসাথে কাটতে থাকতে 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 ফ্রেন্ডশিপ মতো হয়ে যায়। তো ফাইনালি চলে এসেছি প্রায় 26 ঘন্টা জার্নির পরে। আয় হায় দেখ কেসে মুস্কুরা রা, কিউট বন রা হরিদ্বার। দেখা যাক পাহাড়ে কি সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। তো এই 26 ঘন্টা 27 ঘন্টা পরে এই পাহাড়ে একটু মুখ দেখতে পেলাম, দেখে খুব ভালো লাগছে। এরপর অবশ্য পাহাড়ি পাহাড় থাকবে, তবুও ফার্স্ট ভিউটা তো ভালোই লাগে। এই নামলাম প্রায় 26 ঘন্টা জার্নির পরে, তো পৌঁছে গেছি আমরা হরিদ্বার প্ল্যাটফর্মে, দেখতেই পাচ্ছ পিছনে ভিউটা, আর সামনের ভিউটাও দেখে নাও। এই যে আমাদের হর হর মহাদেব, সবাই এখানে ফটো ফটো তুলছে, যেরকমই বয়সের হোক, এখানে ছোটো হোক আর বড় হোক আর বুড়ো হোক, সবাই ফটো তুলছে। অবশ্য এখানে আসাটা একটা সৌভাগ্যের ব্যাপার, সবাই চাইলেই আসতে পারে টাকা থাকলেও, কথায় আছে যে যদি বাবা ডাকে তাহলেই এখানে সবাই আসতে পারে, ঠিক আছে। মানে আমার বাবা না, আর আর মহাদেব সবার বাবা, ঠিক আছে। চলে এসেছি এখন সোনপুরামের বাসের টিকিট বুকিং করার জন্য, তো এখনই যদি না করি তাহলে কাল 3:00 সময় যে বাসটা সেটা মিস করে যেতে পারি, তো এখনই এর জন্য বুকিং করছি। তো মোটামুটি 2 ঘন্টা পরে, ঠিক আছে, অনেক ঘুরে অনেক খুঁজে টিকিট পেলাম, যে টিকিট 800 টাকা করে একজন টিকিট নিয়ে গেছে সোনপুরাম যাবো। তো একটু বেশি দেখলাম, যেহেতু ইউটিউবে দেখেছিলাম যে 500, 400, 600 এরকম করে, কিন্তু 800 টাকা করে পড়ে গেল, কিন্তু কিছু করার নেই এখন। The next morning. Good morning guys. আরও একটা সকাল হয়ে গেল দেখতে দেখতে, আর এখানে এখন হরিদ্বারে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, আমি ছাতা নিয়ে আসি, ঠিক আছে। তো এখন 5:30 সময় বাস, তুই আসবি আয়, ঠিক আছে, দেখা যাচ্ছে না। Thank you.
नाश्ता करबो एकरे टिफिन करबो हमरा नाश्ता बोली ना एकरे नाश्ता बोलबो नाश्ता ही बोलला अच्छा हमको सिखा रिया है तो दुटो पावड़ा 60 টাকা ঠিক আছে তো এইখানে এরকম দাম এরপরে আরো দামটা বেড়ে যাবে অবশ্য আশা করি যত উপরে যাব তখন একটা 100 টাকা দিয়ে কিনে খেতে হতে পারে তো এখন দুটো 60 টাকা দেখি খাবারের কোয়ালিটিটা কেমন কোয়ালিটি ভালোই আছে অসুবিধা নেই এখানে সয়াবিনের তরকারি আছে ডাল আছে আর চাটনি আছে তো আড়াটা করে পরোটা দিয়ে যাবে 60 টাকা করে আর খাওয়া খাওয়া তো এনজয় করবই তার আগে ভিউটাকে একটু এনজয় করে নিচ্ছি খাবার সাথে সাথে ভেবেছিলাম সোনপ্রমে এসে একবারে গৌরীকুণ্ড যাবো কিন্তু সেটা সম্ভব হলো না কারণ এখান দিয়ে গাড়ি বন্ধ করে দিয়েছে তো কাল সকাল 4টার সময় গাড়ি ধরতে হবে গাড়ি ধরে আমাদের গৌরীকুণ্ড যেতে হবে তখন একসাথেই ট্রেকিং করব তো এইখানের ভিউটা দেখতেই পাচ্ছ যে একটা সত্যি সুন্দর ভিউ আর এই জলের যে আওয়াজ আমি নিজেই নিজের কথা শুনতে পাচ্ছি না গুড মর্নিং গাইজ তো এখন বাজে 3:12 তো এখনই বেরিয়ে গেছি গাড়ি ধরার জন্য তো 4টে দিয়ে আমাদের এই সোনপুরান থেকে গৌরীকুণ্ডে বাস ছাড়বে তো দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে তবুও বেরোতে হবে কিছু করার নেই কারণ কি যদি তাড়াতাড়ি না পৌঁছাতে পারি তাহলে সাইড হয়ে গাড়ি মাসলে শেষ হয় শেষ হওয়ার যদি তাড়াতাড়ি না পৌঁছাতে পারি তাহলে ওইখানেও পৌঁছাতে লেট হবে তো ওইখান দিয়ে প্ল্যানিং আছে গৌরীকুণ্ড যাবো ওখানে একটু স্নান করবো গরম জল আছে একটা গরম জলের পুকুর টাইপের আছে তো ওখানে গিয়ে স্নান করবো স্নান করে আমরা পৌঁছাবো কেদারনাথে দেখতেই পাচ্ছ এটা সেই গৌরীকুণ্ডের পুকুর এটা নিয়ে অনেক রকম কথা চর্চিত আছে কিন্তু এইখানে এতটা গরম জল এতটা গরম জল কি বলবো নিয়ে এসছি আমি গায়ে ঢালার জন্য সত্যি গায়ের যত পেইন আছে না সব চলে যাচ্ছে আর এতটাই গরম জল তোমাদের কীভাবে বলবো ও হ্যাঁ যদি ম্যাগি দাও 2 মিনিট লাগবে না তার আগে হয়ে যাবে ম্যাগি দাও 2 মিনিট লাগবে না তার আগে হয়ে যাবে গজব বেজতি দেখতে পাচ্ছ কিরম চড়াই আছে এরকম ভাবে উঠতে হবে প্রায় 20 কিলোমিটার তো এখনো জুতোটাও চেঞ্জ করিনি তো এই জুতো পরে ওঠাটাও রিক্স স্লিপ করলে লাগতে পারে দেখতে পাচ্ছ এখানে কিরকম সারা পাহাড় আর সব এই ঘোড়া থাকতে পিঠে করে যাচ্ছে তো এখন সকাল 5:30 বাজে দেখতেই পাচ্ছ অল্প অল্প করে লাইট চলে আসছে আর এখানে খাড়া একবার দেখো ম্যাক্সিমাম যারা এরকমই খারাপ পাহাড় তো সবাই দেখি বুট শুট পরে আছে আমি একটা ফ্লাইটের স্লিপার পরেই চলে এসেছি প্রায় দেখতেই পাচ্ছ কেমন ভিউ চলে এসছে এখন তো এখনো সকাল হয়নি ঠিকঠাক করে আলোটা আসেনি তবু দেখতেই পাচ্ছ ওয়াও জাস্ট ওয়াও মনে হচ্ছে স্বর্গ আমার সামনে রয়েছে আমি দেখতে পাচ্ছি স্বর্গকে তো দেখতেই পাচ্ছ নেই অলরেডি সকাল হয়ে গেছে আর ভিউটা দেখো এখানে জাস্ট জাস্ট ভিউটা দেখো একবার আর এই সাইডও দেখতে পাচ্ছ নেই মারাত্মক মারাত্মক লাগছে কোনো কথা হবে না তো এখনো লাইটিংটা কম আছে তো আমাদের টাইম টু টাইম পৌঁছাতে হবে তাই চলো বেরিয়ে যাই 3 hours later চলছি এখনো আর কিছুটা পথ বাকি তো একটা ভিউ দেখাবো সুন্দর একটা তার জন্য ক্যামেরাটা সামনে নিলাম আর এখানে অক্সিজেন লেভেল খুবই কম এর জন্য এত কথা বলতে কষ্ট হচ্ছে তো দেখো তো আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছাবো কিন্তু এই কিছুক্ষণটা কতক্ষণ সেটাই বুঝতে পারছি না কিছুক্ষণ বলেই যাচ্ছি আমারও বলছে কিছুক্ষণ কিন্তু কিছুক্ষণটা কতক্ষণ বুঝতে পারছি না নজারা দেখো ইয়ে দেখো রাস্তা দেখো না এই রাস্তা जो पापा का परी बोलते हैं ना केदारनाथ आऊंगा केदारनाथ आऊंगा देख ले से हालात है तुम हो हेलीकॉप्टर से आना ठीक है नहीं तो हवा निकल जाएगी तो चलो
चलो पहुंच के रहेंगे। और पैर नहीं चल रहे अब, लेकिन चलना तो पड़ेगा। चलो चलेंगे, हर हर महादेव। ज्यादा बोले ना, ये छेले मानुष है, ब्रिज गेट का ना मौत का ना किसेर मर्द। तो आसो आसो खेलबो, खेला होबे, खेला होबे। 30 केजी কাজে ব্যাগ নিয়ে আসো। তোমাদের একটা জিনিস দেখা চলেছি, এই যে আমাদের একটা লে লো বেটা ঘুমা যাচ্ছে, আর এই একটা আঙ্কেল যাচ্ছে। তো এদের বয়স প্রায় অ্যারাউন্ড 60+ হবে। তো এরা সকাল দিয়ে হেঁটে যাচ্ছে, নন স্টপ হেঁটে আমাদের সাথে যাচ্ছে। আর আমারই কষ্ট হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে, কিন্তু এদের কত এনার্জি। আর ইয়ং ইয়ং লোকরা সব গাধার পিঠে করে যাচ্ছে, দেখ রে এই আন্টি এই আঙ্কেল। हम कलकत्ता से, नेपाल से। आप नेपाल से? तो बहुत दूर है कलकत्ता। कलकत्ता हाँ हाँ, शिव यात्रा। जीवने पैसा अनेक इनकम करते रहते, किंतु एक जे एक्सपीरियंस एक 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 जे एक्सपीरियंस देखा टाका दिलो पावे ना। आप कहाँ थे ज्ञानी बाबा? सत्यि बोलते एक व्यू का नानी है पाल लाम ना, ठीक है से। तो এইখানে দেখতে পাচ্ছ ঝর্ণা, আর এখানে গভীর খাদ। আর একটা সত্যি স্পেশাল জিনিস দেখাবো, এই যে দেখতে পাচ্ছ নেই, দেখো লাগভাগ লাগভাগ পথ চুকাও। হর হর মহাদেব। বাবাটাকে প্রায় চলে এসেছি, দেখো সূর্য লাইট পড়ে কত সুন্দর লাগছে। আমি আর কথা বলতে পারছি না, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবো। ভগবান কোথায় তুমি, কোথায়? তো ফাইনালি ফাইনালি পৌঁছে গেছি, কথাও বলতে পারছি না। এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে। অক্সিজেন লেভেল খুবই কম, ব্যাগে 130 কেজি বয়া নিয়ে নন স্টপ সকালবেলা দিয়ে হেঁটে চলেছি, সকালবেলা থেকে। সিরিয়াসলি প্রায় 11,700 ফিট উপরে আছি, তো অক্সিজেন লেভেল খুবই কম। তো যারা যারা আসছে না কেন, থেমে থেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে, আর আমি এখনো পর্যন্ত দাঁড়াইনি। আর আমার সাথে যে দুজনে ছিল তাদের কোনো খোঁজ খবর নেই, আদৌ তারা আসতে পেরেছে কি না অথবা ঘোড়া টোড়া নিয়ে আসবে কি না সেটা বুঝতে পারছি না। তো ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি, তো মন্দিরটা দেখে নাও। ইতনা কুছ ফাইনালি ইতনে তকলিফ কে বাদ হর হর মহাদেব। দেখছো দেশি জুগাড়, যদি এটা না হন হতো না তাহলে খুব সমস্যায় পড়তাম। জল খেতে পারছি না এখানে। ডাক্তার কেমন লাগে তোমার? খুব ভালো। এই ঠান্ডা জল খেতে পারতাম না, তুমি খুব ভালো কাজ করেছো এই গরম জলটা করে। এরকম ঠান্ডা দেখিনি, আর এই সোয়েটার মুজো পরে শুইনি কখনো। তাহলে শুতে হবে নাকি? আজ ফার্স্ট টাইম শুতে হবে মনে হয়, যাদের ডিম যতটা পার যতটা পার। আবে জলদি বল, কাল সুবে পানভেল নিকলনা হ্যায়। যতটা পার কি ডিম আছে না কি ড্রিম প্লেস ডিম প্লেস তারা একটু ভালো হবে এসো। হ্যাঁ সাবধানে আসো, ঠিক আছে। গুড মর্নিং গাইজ। তো চলে এসেছি সকাল সকাল স্নান টান করে। তো জল এতটাই ঠান্ডা, তার জন্য টাকা দিয়ে গরম জল করতে হয়েছে, এবং সেই গরম জল দিয়ে স্নান করেছি। তো
চলো তোমাদের সিন দেখাবো। এখানে অলরেডি আমরা সকাল 6টা দিয়ে আমার বন্ধুরা লাইন দিয়েছে, তারপর লাইন আছে প্রায় 300-400 মিটার তো হবেই, আর ঘন্টা দুই দিন এখনো লাগবে লাইন ক্লিয়ার করতে। তো তোমাদের একটা সিন দেখাবো, ঠিক আছে, জাস্ট অসাধারণ লাগবে আশা করছি, আমার তো লাগছে বলে তোমাদের বলছি। ভাই দেখো একবার শুনে, অলরেডি বরফে ঢাকা রয়েছে আর কুয়াশার জন্য দেখা যাচ্ছে, একবার সাইড সিনটা দেখে নাও। আর অল্প কিছু সময়ের মধ্যে এই যে একটা আছে মন্দির লাইন চলে এসেছি, ঠিক আছে, একদম অল্প কিছু সময়ের মধ্যে আমরা ভিতরে ঢুকবো আর খুবই ভালো ভিউ দেখাবো, বাবার দর্শন করাবো। ঠিক আছে, খুব এক্সাইটেড আছি, এই দিনের জন্য এতদিন ধরে ওয়েট করেছি, এতটা কষ্ট করে পাহাড়ে উঠেছি, ঠিক আছে, আর কিছু ঘন্টার প্রতীক্ষা, আর কিছু ঘন্টার। দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে যে ফাইন করবে যদি ক্যামেরা ভিতরে নিয়ে যাই, তবুও দেখানোর চেষ্টা করছি। যারা বাবার দর্শন করতে আসবে তো অবশ্যই পিছনে এই পাথর দেখতে হবে। তো কথা আছে যে 2013 সালে যখন বিশাল বন্যা হয়েছিল, সব কিছু ভেঙে তছনছ হয়ে গেছিলো, তো তখন এই যে পাথরটা আছে, নাম আছে একটা, নামটা ভুলে গেছি, এই পাথরটা মন্দিরের পিছনে এসে দাঁড়িয়ে গেছে এইভাবে, আর জলটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, তার জন্য মন্দিরের অতটা ক্ষয়ক্ষতি হয়নি। আর ওরা ভিউ দেখাচ্ছি, জাস্ট অসাম। এখন বেরিয়ে যাবো, ভুলে যাবো, দর্শন হয়ে গেল, পুজো হয়ে গেল, তো লাস্ট একটা ভিউ দেখিয়ে দিই। এই যে বাবার মন্দির, চলো যদি সৌভাগ্য হয় আবার বাবা মাকে নিয়ে আসার ইচ্ছে আছে, তো খুব তাড়াতাড়ি হয়তো ফিরবো, আবার দেখা যাক সেটা কবে হয়, ইচ্ছে তো আছে। চলো যাওয়ার সময় দেখা হচ্ছে। খাচ্ছে আর কিছু খাচ্ছে না, দেখলাম না তো। এগুলো কিন্তু এখানে দেশি কুকুর, এমন না এগুলো বাইরে থেকে এসছে, যেহেতু এখানে অনেক ঠান্ডা তাই এখানে কুকুরগুলো এরকম। তো কষ্ট হলে কোনো কষ্টটা তেমন মনে হচ্ছে না, কারণ কি এতদিন দৃশ্য হয়তো সবসময় দেখতে পাবো না, আর কবে এরকম যে আসতে পারে তা ঠিক নেই, তাই একটা ভালো শট নিয়ে নিচ্ছি। তো চলো এখন অনেক দূর যেতে হবে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এত পর্যন্ত দেখার জন্য। তো যদি ভালো লেগে থাকে তো লাইক করো আর বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না, আর যদি তোমার কোনো স্পেশাল সিনগুলো ভালো লেগে থাকে আর আমার যদি কোনো মিস্টেক হয়ে থাকে তো সেগুলো কমেন্টে অবশ্যই জানাও। তো আমি এই পর্যন্ত ভিডিওটা স্টপ করব, আর চ্যানেলটায় সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটা প্রেস করে রাখো। তো চলো টেক কেয়ার, তো চলো এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা, বাই বাই, ঠিক আছে, বাই বাই, চলো টাটা।